আসসালামু আলাইকুম। কেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো জাপানিজ স্টাইলে ফ্রাইড গার্লিক রাইস। আমাদের ফ্রাইড গার্লিক রাইস তৈরি করতে যা যা লাগবে, রান্না করা ভাত 200 গ্রাম, তেল লাগবে 30 সিসি, লবণ লাগবে আধা চা চামচ, একটা ফেটানো ডিম, এখানে 2 টেবিল চামচ, পেঁয়াজ কিউব। এই পেঁয়াজটাকে আমি ওভেনে 20 সেকেন্ড সেদ্ধ করে নিয়েছি। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া, 1 কোয়া রসুন, রসুনটাকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, 1 চা চামচ সয়া সস। তো চলুন আমরা তাহলে ফ্রাইড গার্লিক রাইস তৈরি করি। আমরা ঠান্ডা ফ্রাই প্যানে প্রথমে 30 সিসি তেল দিব এবং একই সাথে রসুন কুচিটা দিয়ে দিব। তেল এবং রসুন কুচি দিয়ে তারপরে আমরা চুলা অন করব। গরম তেলে রসুন দিলে রসুনটা পুড়ে যাবে, যেন আমরা ঠান্ডা তেলে রসুনটা দিয়ে একটু লাল লাল করে ভাজি করে নিব। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে আমরা ডিমটা দিয়ে দিব। রসুনটা লাল লাল হয়ে গেছে, এখন আমরা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে একটু নাড়িয়ে আমরা পেঁয়াজ কুচি এবং ভাতটা দিয়ে দিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমরা ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ দিয়ে মিক্স করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা ফ্রাই সসটা দিয়ে দিব।